আসসালামু আলাইকুম ভাই বাজার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। অপবিশ্বাসের ট্র্যাপ ছবি নিয়ে অনেকেই মানে কি, এটা তো ওই মানে ওপেন সিক্রেট, বুবলি এবং তার বোন মিমি দুজনে মিলে এই কন্ট্রোভার্সিটা করতেছে যে পাঁচটা দর্শক আছে, ছবি চলতেছে না। আর এটা মাত্র এই সারা বাংলাদেশের এতগুলি অনলাইন পোর্টাল, এতগুলি অনলাইন পত্রিকা, এতগুলি টেলিভিশন, শুধু একটা মাত্র পত্রিকাতেই দেখা গেছে, এটা হলো বুবলি এবং বুবলির বোনের পত্রিকা। এটা গুগলে সার্চ দিলেও এই একটাই পাইবেন, আর অন্য কোনো পত্রিকা পাইবেন না। সময় টিভি, অমুক টিভি, তমুক টিভি, রাইজিং বিডি, ও মানে কত পত্রিকা আছে, জনকণ্ঠ মানে কোনো রাতেই নাই, শুধু ওই একটা মধ্যেই। তা এটা বোঝাই যায় যে তারা এটা ইচ্ছা করে করতেছে। আর হইলো ইয়ে, ওই কি যেন ওই কালকে আর একটা ভিডিও দিছিলাম যে ওই জয়কে দিয়ে আবার একটা ই ছড়াইছে যে জয়ের সাথে পরকিয়া চলতেছে, হইলো ইয়ের অপবিশ্বাসের। এটা একদম ফালতু বকোয়াস, ওইগুলি শুনে লাভ নাই। তবে অপবিশ্বাসের একটা কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। অপবিশ্বাসকে ধন্যবাদ জানাই আবারও যে সুন্দর করে কথা বলা অপবিশ্বাস শিখে গেছে। শুনেন, আপনাদেরও ভালো। সকলের আছে, সেটা আমার দরকার নেই, যেটা আমার আছে সেটা সকলে নিতেই পারবে না। যেটা সকলের আছে সেটা আমার দরকার নাই, যেটা আমার আছে সেটা সকলে নিতেই পারবে না। অনেক মূল্যবান কথা। অপবিশ্বাস ও গালাগালি ছেড়ে দিছে, বকাবকি ছেড়ে দিছে, পচা আলু বলা ছেড়ে দিছে, আমরাও ছেড়ে দিলাম। আমরা এখন এইভাবে সুন্দর করে কথা বলবো, তবে ছাড় দেবো না কাউকে, জুতা পিটা করে একদম অনলাইন থেকে দূর করে দেব, যে যেখান থেকেই আসো কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে বদনামগুলি যে করতেছে, এগুলি মানে যদি কেউ মানে ই পান আর কি, খোঁজখবর পান, কোনো একটা আইডি সক্রিয় থাকে, সব তো ফেক আইডি, যদি কোনো একটা আইডি সক্রিয় থাকে আমারও একটু ভাগ দিয়েন, আমিও মানে শান্তিং দিমু নেই। আর আমি তো ঢাকাই থাকি, দূরে দূরে এনে সাইজ করবো। শালারা মানে এই একেবারে মানে বেপরোয়া হয়ে লাগছে যে ট্র্যাপ ছবিটা 20টা না 25টা হলে রিলিজ হয়েছে, আর এই ছবিটার কি ট্রেলার মানুষ না দেখে নিছে, ট্রেলার মানুষ না দেখে নেয় নাই। আর এই যে 16 তারিখে রিলিজ হবে সায়াব দিক, এটার এটা তো ট্রেলারটা তো ফাটাফাটি হয়েছে, সবাই খুব প্রশংসা করছে। তো এই যদি এটা নিয়ে তারা কথা বলে তাহলে আমার মনে হয় যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, কারণ তাদের কি, তাদের গোয়া জ্বলবে কেন, তাদের টাকায় কি এই ট্র্যাপ ছবি হয়েছে? তো ট্র্যাপ ছবির যে প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের উচিত যে এদের নামে আইনি ব্যবস্থা নেওয়া। আপনাদের যে ক্ষতিটা ওরা করতেছে, এই ক্ষতিপূরণ চাই আপনারা একটা মামলা করেন। ডিবি অফিসে হারুন ভাই, এখানে হারুন ভাই হলো আমাদের চলচ্চিত্রের লোক, চলচ্চিত্রের ফ্যামিলির লোক। তো এই জন্য যারা অপবিশ্বাসের ভক্ত আছেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অপবিশ্বাসের প্রডিউসারের চোখে পড়ে এটা, এবং ওদের নামে একটা মিমি আর ইয়ার নামে অপবিশ্বাসের নাম এই কি জানি বব্লির নামে একটা কেস করে, এই ইয়ের যে তাদের যে ক্ষতিটা করতেছে, কারণ এই ধরনের প্রচারণা করলে তো মানুষ যাবে না, হলে তো তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হলো না। এই জন্য আর্থিক যে ক্ষতিগ্রস্তটা হইলো এইটার উপরেই কেসটা করবে, তারা জরিমানা দিবে, আইসা পেনাল্টি দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।